घंटा पर नाली ठीक करनी चाहिए। अबे चल हट बे। सर अपना छेले के पाव गेछे सर, ओ मंदिरे एकटा मेये के बिये करछे सर। আমার খুব ভয় লাগছে ভাস্কর। আমি তোমার পাশে আছি উষা। না তোমার বাবা যদি এই কথা জানতে পারে। কাম অন ফাস্ট, চলো। উষাকে আমি ভালোবাসি। ভালোবাসো, দরকার পড়লে ওকে রক্ষিতা করে রাখো, সেও ঠিক আছে। কোটিপতির মেয়েকে বিয়ে না করে ঘর দুয়ার না থাকা একটা মেয়েকে বিয়ে করেছো। প্রেমে কোনো ধনী গরিবের প্রভেদ হয় না। একটা পাড়ার স্কুলে ছ মাসে একবার বেতন পাওয়া টিচারের মেয়ে তুই, তুই আবার এমএলএ এর ঘরের পুত্রবধূ হতে চাইছিস? চলে আয়, একসাথে নয় তুই একা আসবি। একসাথে থাকবো বলে প্রতিজ্ঞা করেছি বাবা, অগ্নিকে সাক্ষী রেখেছি। জীবন চলে গেলেও ভিখিরির সাথে আত্মীয়তা করব না বলে আমি প্রতিজ্ঞা করেছি, সবাইকে সাক্ষী রেখে। তোকে আমি ঘরে যেতে বলছি না, এয়ারপোর্টে। তুই আমেরিকা যাচ্ছিস, এই ওকে নিয়ে যা। একা যাব না, গেলে আমরা দুজনেই যাব, মরলেও দুজনেই মরব। দুজনের মরার দরকার নেই। আমার কালার কালো কিন্তু আমার ক্যারেক্টার লা। কিছু করো না উষা, উষা। তোর মৃত্যু দেখলে আর কোনো গরিব মেয়ে ধনী ছেলের সাথে প্রেম করবে না। এই ওকে এয়ারপোর্ট নিয়ে যাও, নিয়ে যাও। কে মারলো স্যার? গাড়ির তলায় পড়ে গেল। ছুরি মেরেছে বলে তো মনে হচ্ছে স্যার। বললাম না তোমায় গাড়ির তলায় পড়ে গেল। কনস্টেবল, কার অ্যাক্সিডেন্টে মারা গেছে লিখে দাও। আগে এমএলএ বাবু, জমানো সব টাকা লাগিয়ে সিন্ডিকেটে লিকার কন্ট্রাক্ট নিলাম, কিন্তু একটাও দোকানে সেল নেই। মদ ব্যবসাকারীদের জন্য আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে ভাই, ওরা তো সব গন্ডগোল করে দিচ্ছে। আপনি কিছু ব্যবস্থা না নিলে দোকান বন্ধ করে আমরাও মাতাল হয়ে ঘুরে বেড়াবো স্যার। এই ইন্সপেক্টর জীবনকে ফোন লাগাও। এই কমান কুইক, তাড়াতাড়ি নামো, কোন ওদিকে ছাড়বে না বলছি। হাই, এদিকে দেখো, আমার পেছনে কিছু আসো। নমস্কার স্যার। তোমার নাম কি? নারায়ণ স্যার। ওহো, তুমি তাহলে গ্রামের লিডার। আপনার কার অ্যাড্রেস দরকার স্যার? দরকার মদ প্যাকেটকারী ব্যবসায়ীদের অ্যাড্রেস দরকার। মদের প্যাকেট কি বলছেন স্যার? জলের প্যাকেটের বিষয়ে শুনেছি, লঙ্কা গুঁড়ো প্যাকেটের বিষয়ে শুনেছি, কিন্তু মদের প্যাকেটের ব্যাপারে এখন শুনলাম স্যার। সেগুলো দেখতে কেমন স্যার? কেমন দেখতে? পাওয়া গেলে পুলিশ স্টেশনে গিয়ে দেখবি। এই এখান থেকে যেন একটাও মদের প্যাকেট বাইরে যেতে না পারে, ভালো করে খোঁজো। কামন, এদিকটা খোঁজো। এদিকে আয় রে। এই
ছাড়বে না। সব জায়গা খোঁজো। আরে কোথায় আছো? চান করছি দেখতে পাচ্ছ না? আরে যাও ভাগো থেকে। আপনি চলুন এদিকে। ওরা আসার আগে তাড়াতাড়ি কর। পুলিশ আসছে। ওরে দামাস না, তাড়াতাড়ি চল 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 হাতে। নারায়ণ, তুই একার কতদিন এভাবে চালাবি? আর একটা বিয়ে করে নে না। বউ মরে গেছে প্রায় 10 বছর হয়ে গেল, তাই আমি এরকম বলছি, আর তুই এরকম হাসছিস? হ্যাঁ, ঘরে বিয়ের বয়সী ছেলে থাকতে নিজে বিয়ে করাটা কি ঠিক? তুমি পাগল হয়ে গেছো। তুই এরকম বলছিস, আর সে তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ঘুরুক ঘুরুক না মাসিমা, এই বয়সে না ঘুরলে আর কোন বয়সে ঘুরবে? সে যাই হোক, বড় হলে ঠিক হয়ে যাবে। ঈশ্বর আসছে বলে বলছে। সিনেমা হলের চারিপাশে লাইনে ভর্তি, এখন টিকিট কি করে পাওয়া যাবে বলতো? টিকিট পাওয়া যাবে না, জোর করে আনতে হবে। ও কি বলছে রে? সে চলে যেতে বলছে। এই চলে যেতে বলেনি, টিকিট আনতে বলেছে। জাগে ব্ল্যাকে টিকিট নিয়ে আয়। আরে টাকা এনেছিস তো? যা শিখিনি। এই নে সিগারেটের প্যাকেট। হ্যালো, ব্ল্যাকে টিকিট পাওয়া যাবে? আমাকে কি তোর ব্ল্যাকার বলে মনে হচ্ছে? সালা কোথা থেকে চলে আসে কে জানে। এক্সট্রা টিকিট
One minute.
তোমাদের মতো লোক এই জল খায় না। মানুষের প্রতি তোর অনেক ঘৃণা আছে তাই নয়? কি বললি? ফুটপাতের লোক এখন বল। হাতে যদি টাকা থাকে তাহলে আমার বুকেও দম আছে রে, বুঝলি শালা? এখন তোর গা থেকে বেরোবে গন্ধ। ঈশ্বর মোদের সাথে দোস্তি করলে মস্ত মজা করবে,
এখন কটা বাজে? বাইরে গিয়ে অটোওয়ালাকে ডাকো। ডেকে সেটা চড়ে বসবে, বসে স্টেশনে গিয়ে নামবে। নেমে মাথা তুলে দেখবে, দেখে বড় ঘড়ি লাগানো আছে, দেখলেই জানতে পারবে টাইম। হেই, তোকে আমি বদলাতে পারবো না। অনেক পরে বুঝতে পারলে? ডিম আছে? হ্যাঁ, ডিম ডিম মুরগির ডিম, শুয়োরের ডিম আছে, দাও খাবো। তার মানে তুই বলতে চাস আমি শুয়োর? বল রে বল, তোর বলার মধ্যে কোনো ভুল নেই, বলবি নাই বা কেন? এত বছর হলো মা মরা ছেলে ভেবে শুয়োরের মতো সব কাজ করছিলাম তো, সেজন্য আমি শুয়োর? এই তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, তোর চাল চলন না বদল হলে যেদিন মাসিমা বলবে সেদিনই বিয়ে করে করে নেবো। সে আসলে পরে তোর কথা বুঝবে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। কি যে বুঝলো আমি কিছুই বুঝতে পারলাম না। চল
এই গুলি রে রে এখনই উঠলি নাকি গুলি উঠে এসে পড়েছিস থাম না এটা মার না হ্যাঁ মার আরে চুপ কর না মার না কি তাকিয়ে আছিস আরে মারছি না তাড়াতাড়ি মার মার এটা ভালো উঠছে দেখ নারে পড়বে না দেখছিস তো আমার ঘুড়ি কেমন উঠছে এই আমার ঘুড়ি তুই কেন উড়াচ্ছিস না এটা আমার ঘুড়ি তোর ঘুড়ি বলছিস বেটা কেলাবো না আমাকে কেলালে আমার বাবাকে বলে দেবো আমার বাবা তোমাকে পিটাবে রে খালি বাবা বাবা বলে যাচ্ছিস তোর বাবা কি কোনো হনু রে দুনিয়ায় কোনো দোকানে এই ঘুড়ি পাবি না এটা ঈশ্বরের স্পেশাল ঘুড়ি এই এই ঘুড়ি তোকে কে দিল তোকে আমি দিয়েছি ওকে আমি দিয়েছি কি করবি তুই আমার ঘুড়ি ওকে কেন দিলি এখন তুই আর কচি খোকানোস কাল থেকে কাজে যাবি কাজে যাব কাজে এই হায় রে তোকে আমি বোঝাতে পারলাম না রে আরে নারায়ণ তোর ছেলের ঘুড়ি অন্য কাউকে দিয়ে দিলে তোর ছেলে বদলে যাবে না রে আমার কথা শোন সুজাতাকে তুই বিয়ে করে নে মার মতোই ও তোর ছেলেকে দেখাশোনা করবে বিয়ে না করে তোর ভরসায় ও বসে আছে রে তুই একবার বললেই ও তোর ঘরে পা রাখবে তাতে তোরও কষ্ট হবে না ওরও ভাত কাপড়ে অভাব হবে না সব দিক থেকেই ভালো হবে একবার ভেবে বল বাবা এমএলএ দুর্গাপ্রসাদ জিন্দাবাদ 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 এমএলএ দুর্গাপ্রসাদ বাবু আপনি আমাদের জন্য অনেক কাজ করেছেন আপনি ভগবান ঠিক আছে চলো এমএলএ দুর্গাপ্রসাদ জিন্দাবাদ এমএলএ দুর্গাপ্রসাদ জিন্দাবাদ এমএলএ দুর্গাপ্রসাদ জিন্দাবাদ এমএলএ দুর্গাপ্রসাদ জিন্দাবাদ নমস্কার বাবু জিন্দাবাদ দুর্গাপ্রসাদ জিন্দাবাদ এমএলএ দুর্গাপ্রসাদ জিন্দাবাদ গরিব লোকের এত ফোর্স থাকে না তাতে কি হয়েছে ও তো গরিব বোলিংটা ভালোই হয়েছে ব্যাটিং আরো ভালো হবে কি করছো কিচ্ছু করিনি তোমরা সবাই এমন বলছো যেন কিছুই করনি ছোট ছোট প্যাকেটে মদ ভরে সব জায়গায় পাঠিয়ে দিচ্ছ সেই জন্য পুলিশ তোমাদেরকে রাইডিং করছে ধরা পড়লে জেলে যাবে কিসের জন্য এসব বন্ধ করে দাও সেই কাজ বন্ধ করার জন্যই আমি এখানে বলতে এসেছি রাইডিং না করতে পুলিশকে বলতে পারবে না তাই না সেটা তাদের ডিউটি কি করে বলবো বলতে পারবে না না একদম না তাহলে গিয়ে গাড়িতে বসো গাড়িতে বসে রাজভবন চলে যাও গিয়ে সেখানে গিয়ে নেমে পড়ো নেমে রাজ্যপালের সঙ্গে দেখা করো দেখা করে তাকে বলে দাও কি বলবো ইস্তফা দিয়ে দেবে না হলে এমএলএ হয়ে পুলিশকে এই কথা বলতে পারবে না বলছো এখানে নাইট ক্লাব সকাল পর্যন্ত চলছে ওটা বন্ধ করার জন্য কেন মানা করছো না তোমাদের লোকজনদের পুলিশ ধরে নিয়ে গেলে ওদের ছাড়ার জন্য বলো না উত্তর দাও এই কি আবলতা বলবো বকছিস কি ভেবেছিস ওনাকে আমাদের এমএলএ বাবু নমস্কার স্যার ছেলে কিছু না জেনে বলে দিল ওর কথা কানে নেবেন না যুবক তো রক্ত গরম আছে ছাড়ো সে কথা কাল কিছু লোক নিয়ে আমার বাড়িতে এসো ঠিক আছে এদিকে খুব বড় বড় কথা শিখেছিস বড় ছোট না মেনে ওর সাথে ঝগড়া শুরু করে দিয়েছিস কি এমন বড় কথা বললাম ওকে এই কাম কাজ না থাকার জন্য তুই এমন হচ্ছিস এটার ভেতরে জিনিস আছে শিশির মার্কেটে লোক আছে দিয়ে আসবি যা আমি যাবো না আমার বন্ধু আসবে কি বন্ধু আসবে নিয়ে যা আমি যাবো না যাবি না না হুম বেশ যাস না আমি গেলে তোর লজ্জা লাগবে না তো শুরু করে দিলে তো আল্লাহর নামে আটানা দাও বাবা আল্লাহর নামে আটানা দাও বাবা আল্লাহর নামে আটানা নারায়ণ বাবা কেউ ভিক্ষা দিক আর না দিক তুই কিন্তু কিছু না বলেই নিজের ধর্মটা নিজে করে যাচ্ছিস আল্লাহ তোর ভালো করবে আমার জন্য নয় বাবা আমার ছেলের মঙ্গল হোক সেটা আশীর্বাদ করো আল্লাহ তোর ছেলের মঙ্গল করবে আল্লাহ তোর ছেলের ভালো করবে
সব বেকার হয়ে গেল। কাইনেটিক গাড়ি মেয়েটা কোথায় আছে? কাইনেটিক গাড়ির মেয়েটা কোথায় আছে? কাইনেটিক গাড়ি নিয়ে এসেছে একটা মেয়ে, হোয়াইট ড্রেস পরে এসেছে, কোথায় আছে সে? ওদিকে যাও। ওদিকে যাও। ওদিকে যাও। বিজয়, আমাকে বল তোমাকেই দরকার। আমারও শুধু তোমাকেই দরকার। আমার সেই কাইনেটিক গাড়ি মেয়েটাকে দরকার। সরি তো মারলাম আমি, কিন্তু ও কেন সরি বলল? ঈশ্বর, শিশির মার্কেটের সেই লোকটা লোক পাঠিয়েছে যে মদের প্যাকেট তোকে দিয়েছিলাম, ওটা দিসনি? না শোনার ভান করিস না, আমি তোকে জিজ্ঞাসা করছি, মদটা কি করলি? তোকে পাঠিয়েই আমি ভুল করেছি, সরি বলো। হ্যাঁ হায় ঈশ্বর, এর যে কি হলো! আরে কি করছিস শোন, আমার কথাটা আগে শোন। আমি আমার রাশিফল দেখব আর আমার জীবনে যা চাইব তাই ঘটবে। হ্যাঁ ঘটে গেল। সরি বল। তুই মারলি আর আমি কেন সরি বলবো? ওটাই তো না। তাহলে আমি ধাক্কা মারলাম, সেই মেয়েটা আমাকে কেন সরি বললো রে? হ্যাঁ সরি বললো। এই কোন মাইয়াটা রে? কালকে কলেজে দেখলাম, ভুলতে পারছি না রে আমি, বারবার ওর কথাই মনে পড়ছে। আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে। আজ আমাদের সেই মেয়েটাকে দেখাতে হবে, দেখবি তো? চল চল। পটাতো যাবে
ওই মেয়েটা তো দিলকি রানী। হ্যাঁ রে, তুই কি করে জানলি? এটা হচ্ছে জিকের স্পেশালিটি। রে তোর ভালোবাসার মাইয়াটা পুরো সাদের টুকরা রে। টুকরো নয় রে, চাঁদ সে। এই ওই ছেলেটাকে দেখ, গ্যাং নিয়ে এসেছে। চলে যাচ্ছে তো। আরে নাম তো জানি না। আরে নাম জানিস না? আরে যে কোনো নামে ডাক না, আরে যে নামে সালা দেবে সেটাই ওর নাম। নাগমা, পদ্মা, ও সুশীলা, এ মোহিনী, ও নীলিমা, শুনছিস কেমন ডাকছে? এটা ওদের লেভেল। আবে ছি, কলেজের মেয়েদের এমন নাম হয় না। ঠিক কথা, এক মিনিট দাঁড়া। করিশ্মা, সোনালী বেন্দ্রে, এ কালিনা, জুহি চাওলা, মাধুরী দীক্ষিত, আরতি, আরতি আগ্রওয়াল, এ মারাদোনা, আচ্ছি শালা ফুটবল খেলোয়াড়ের নাম না। আরে ও তো চলে যাচ্ছে। আরে সেই মেয়েটার নাম গ্যারান্টি বলছি লক্ষ্মী হবেই। এক মিনিট দাঁড়া, আমি ডাকছি। গজলক্ষ্মী, সান্তনা লক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী, মহালক্ষ্মী, ভেঙ্কট লক্ষ্মী, আই লক্ষ্মী, এই 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 ডাক। দেখলে কেউ না মারলেন নিজে। আরে কে আমাকে এরকম ডাকছে রে? আরে ওটা ওতো চলে যাচ্ছে। সালা এই সময় চেনটা পড়ার ছিল। আরে দাঁড়া, আমার চেনটা পড়ে গেছে। আরে জলদি আয়, দিলকি রানী পালাবে। এই তোর দিলকি রানী না আমার দিলকি রানী? এই কিরে, কতক্ষণ দেরি হয়ে গেল না? চলছে এর ভেতরে কি করতে গেল রে? বোর্ড আমি পড়ে দিচ্ছি। সি ওয়াই সাই বি ই আর বার, সেবা সেবা না, সাই বার সি এ এফ ই ক্যাফ, ক্যাফ মানে এই সবসময় আমরা যা খাচ্ছি, মানে চা খেতে গেছি তো। তাই তো, এখন আমরা কি করব? চল তো আমরাও যাবো। আরে সামনে টিভি লাগিয়েছে রে, মানে চাটা দামই হবে। চিন্তা করিস না, আমার কাছে বহুত পয়সা আছে। আরে ভাই, ইয়েস প্লিজ, চারটে চা দাও, একদম স্পেশাল চা। হ্যাঁ চা, এখানে চা পাওয়া যায় না স্যার। আচ্ছা সিঙ্গারা নিয়ে এসো, চাটনি দিয়ে হলো। সিঙ্গারা ঘুগনি দিয়ে? কি ভাই, এখানে সিঙ্গারাও পাওয়া যায় না? তাহলে কি বিক্রি করছো, টিভি বিক্রি করছো? ওগুলো টিভি না স্যার। কি বললে? টিভি নয় এটা, বড় মালিক। কি ছেলে তুমি রেখেছো, সিঙ্গারা নেই বলছে, এসব টিভি নয় বলছে, তাহলে এখানে কি আছে? বেচারা চায়ের দোকান ভেবে ঢুকে পড়েছে। ওদের কথা শুনে তোর কেন কষ্ট হচ্ছে? চল যাই। হ্যালো, চা সিঙ্গারা যখন পাওয়া যায় না, তোমরা এখানে কি করছো? তোমাদের আর কোনো কাজ নেই? চলো 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 চলো। এই এদিকে এসো, তুমি এখানকার মালিক? হ্যাঁ। একটা কাজ করো। কি বলো? এখান থেকে তুমি বাইরে যাও, গিয়ে বাঁদিকে ঘোরো, ঘুরে ঘুরে সোজা চলে যাবে। সোজা গিয়ে বাঁদিকে যে পুকুরটা আছে ওখানে ডুবে মরো। হ্যাঁ, নয়তো কি, চা সিঙ্গারা পাওয়া যায় না, এটা কোনো ক্যাফে হলো? বাইরে বোট বদলে দাও, না হলে ভেতরে চা সিঙ্গারার ব্যবস্থা করো, চলবে? আরে আমাদের ভিতরে চা সিঙ্গারা কেন দিল না জানিস তো? কি বললি, ভেতরে চা আছে? চা কি, সিঙ্গারাও আছে, তুই গন্ধ পাসনি? আমি তো গন্ধ পাইছি। তাহলে চা দিল না কেন? আরে আমরা এমন হোটেলে এরকম ড্রেস পরে আসলে ভিখারি ভাববে। বে 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 বে
আর আমাদের ভিখারি ভাবলো? তার মানে আমাকে ভিখারি ভাবছে? ছাড়ুন না, তারে আমি ছাড়ুন। আরে দাঁড়াবে, ওর কথা ঠিক রে, আমাদের এরকম চেহারা দেখে মেয়েটা আমাদের পাত্তা দিচ্ছে না। তোর কাছে কত টাকা আছে? আরে কালকে মদ বেচেছি, অনেক টাকা রয়েছে। চল স্টাইল চেঞ্জ করব। আরে বাপ রে, এটা তো বিগ বাজারের থেকেও বড় আছে রে। শোনো শোনো ভাই, কি দরকার? দরকার আছে ভাই, দরকার আছে, অনেক কিছুই দরকার আছে। হ্যাঁ, তা না হলে আর কি, কাপড় জামা কিনতে এসেছি, আর কি চাই বলে জিজ্ঞাসা করছে? আর আরে না না, চল 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 চল। আরে আরে আরে, দেখ রে, এটা ওদের বিগ বাজারের থেকে মস্ত আছে রে। মস্ত আছে, মস্ত আছে, ঠিক আছে স্যার।
নিজেকে সামলাতে সহসা পাগল ফাগুন এসে গেলে এভাবে ব্যথা প্যান্ট শার্ট একদম চকাচক আছে কিন্তু একটা জিনিসের অভাব থেকে গেল মামা কি হলো সব কিছু ঠিক আছে কিন্তু একটা জিনিসের অভাব থেকে গেল কি সেটা ঘোরা তো ছি ভালো কথা গাড়িটা সারিয়েছিস তো করেছি কিন্তু একটা ছোট্ট কাজ বাকি আছে কিসের সাইলেন্সারের সাইলেন্সার নয় রে হর্নের না না রে তাহলে ক্লাচের কাজ বাকি আছে না আরে না রে কি বলছো আরে অ্যাক্সিলারেটরের কথা বলছে আরে না রে তাহলে কি সারাবে আরে ব্রেকটা গোপাল রায় গাড়ির জন্য আমার মাথা খেয়ে ফেললো তুই তো চিনিস ওকে গাড়ি কোথায় বল গাড়ি কোথায় তোকে জিজ্ঞাসা করলে এমনি এমনি কেন করছিস তুই বল না আমার গাড়ি খারাপ করে দিয়েছিস তুই আমাকে নতুন গাড়ি কিনে দিবি কি নতুন গাড়ি কিনে দিবি তাহলে একটা কাজ কর
গিয়ে অটোতে চড়ে বসো। বললাম রায়মন চকে যাও। গেলাম বাজারের কাছে নেমে পড়ো। নেমে পড়লাম, সেখানে ভাঙাচোরা বিক্রি হয়, গাড়িটা বিক্রি করে দাও, ভালো টাকা পাবে। ভালো পয়সা মিলবে, আইডিয়াটা ভালো আছে। তাকাবে না রে, তাকাবে না। আরে হাজার পোশাক পরলেও কি রূপ বদলালেও সেই মেয়েটা তোর দিকে তাকাবে না। তার জন্য একটি রাস্তা খোলা আছে, সোজা গিয়ে দিয়ে দে কি রে লাভ লেটার। কি রে সিগারেটের প্যাকেটে লাভ লেটার লিখবো? মারবো না, মেয়েটা কি ভাববে? লোফার ভাববে। তাইলে কিসে লিখবি? মেরে দিল কি রানী, মেরে টাইম পাস চাটনি, তু কলেজ কি রানী, মে তেরা রাজা। অব বাজেগা আপনি শাদি কা বাজা। আমি শাহরুখ হলে তুমি কাজল। দিল বলে দুলোনিয়া লে যায়েঙ্গে, হম দোনো মিলকে শরবত পিয়েঙ্গে। আমি ঋতিক হলে তুমি আমিশা। কহো না প্যার হ্যায়, মেরা পেন কিধর হ্যায়। পেন চাইছে রে? আরে বাবা কাকা দিবু তো। একটা লায়লা, একটা মজনু, একটা দেবদাস, একটা পার্বতী, একটা জিকে, একটা রেশমা। এই জিকে রেশমা কে রে? জিকে মানে আমি, আর রেশমা মানে? এমন খেলাবো না, বস। তুই লিখবে বল। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা বল। কবে আমাদের বিয়ে হবে, কবে আমার বন্ধুদের খাওয়াবো? ভালো কথা মনে পড়েছে, ওই দিন কিন্তু আমরা বিরিয়ানি খাবো। খালি বিরিয়ানি দিলে কি হয়ে যাবে বেটা? আমার হোটেলের তরকা তন্দুরি আর চায়ের দরকার নেই। দরকার ঠিকই বলেছো। তোমার বিয়েতে আমি চা সাপ্লাই করব। ওকে, এখানে একটা সিগনেচার কর। এটা কি রে ঈশ্বর, এটা কি লেখার দরকার? মানে আরে সিগনেচারটা ঠিক আছে, কিন্তু নিচে বিন্দুটা কিসে? সবাই লাগায়, সেই জন্যই লাগাইতেছে। সেইটা না রে, বিয়েতে গালে কাজল লাগায় না সেইটা, একটা আমার আর একটা আমার বউয়ের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বেটা, এই চিঠি মেয়েটার কাছে পোস্টে পাঠাবে নাকি বন্ধুদের হাতে পাঠাবে? ঘুরিতে পাঠাবো। চিঠির সাথে একটা কাটা লাগবে জানিস তো। এমন কথা বলিস না, ওই পেতনি তোকে ছাড়া আর কাউকে পছন্দ করবে না। আমাকে যা বলছিস বল, কিন্তু রেশমাকে কিছু বলবি না? একবার তোদের কোনো আক্কেল জ্ঞান নেই? মেয়েটাকে লাভ লেটার দিতে আসছিস না মারপিট করতে? কি হলো ম্যাডাম, পড়ে গেলেন নাকি? না, আমার ছাতা পড়ে গেল। হ্যাঁ ছাতা পড়ে গেল, এত সাউন্ড হলো? এই ছাতার নিচে ম্যাডাম আছেন না? হাসি ঠাট্টা উড়ানো বন্ধ করো, লোককে ভালোবাসতে শেখো যত সব। আপনার যদি কোনো অবজেকশন না থাকে তাহলে আমাদেরও ভালোবাসতে কোনো অসুবিধা নেই ম্যাডাম। এই কে কমেন্ট করলো রে? আরে সুতো শেষ হয়ে গেল রে। শেষ হয়ে গেল? আরে কোনো ব্যাপার না, তুই আমার কাঁধে সইটা পড়। তোর উপরে কেন উঠবে? আমি হিরো, আমার কাঁধে ওঠ। এই চল ফট, রেশমার রিবন নিয়ে গেলি, আমার কাঁধে ওঠ, ওঠ আমার কাঁধে। কি ব্যাপার বলতো? কথা বলছো কেন? কিছু না ম্যাডাম, পবন ঘুড়ি ঘুড়ি উড়াচ্ছে এখানে। হ্যাঁ ম্যাডাম।
আরে কে রে ওখানে চল 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 গেল নামা নামা আরে বাপ রে এই রে সমস্ত কিছুর উপর আমার জন্মদাতা বাবা মা অসুবিধা করে আর এই তোর উপর এই কনক মহালক্ষী কেডারে ওইখানে এবার যদি আমাদের দেখতে পায় আমাদের বের করে দেবে চল এই দাঁড়া সোজা ওর হাতে দিয়ে দেবো কলেজের মেয়েরা খায় না এরকমটা আমি ভাবতাম কিন্তু এখানে তো দেখছি সবাই খাচ্ছে রে ওটা ওটা শরবতের বোতল ওটা এখানে তৈরি করে বাইরে নিয়ে গিয়ে পূজো পার্বণে বিক্রি করে এই চল দেখলি তো এই ফুটপাতের লোকগুলোকে ওদের ড্রেস আর ওদের রূপের যে ছিরি তাদের আবার কলেজের মেয়ে চাই এদের থেকে স্টেশনে থাকা ভিখারিরা বেটার এদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো এই আমাদের কিছু করতে পারে চল যাই এগুলো কি ঠাকুমা মানসিক রে ছেলে কিসের জন্য নিজের মনস্কামনা পূর্ণ হয় যে সে পাতে পারবে তাই না যে মানসিক করবে তার মনস্কামনা পূর্ণ হবে পূরণ হবে তো মানসিকের জন্য বাঁধলে মনস্কামনা পূর্ণ হয় বলেও বিশ্বাস করতে একটা দাও ঠাকুমা কোনো পরীক্ষায় পাশের জন্য বাবা পাশ হওয়ার জন্য কিন্তু পরীক্ষায় নয় তাহলে প্রেমে তুই নিশ্চিত পাশ করবি বাবা দাও ঠাকুমা প্লিজ না করো না বিকি দেখো অনু পরীক্ষায় ফেল হওয়া মেয়েকে বিয়ে করতে পারি কিন্তু এক মাস গর্ভবতী মেয়েকে বিয়ে করা ঠিক নয় একটা কাজ করো বাচ্চাটা নষ্ট করে দাও নাহলে আমাকে ভুলে যাও যা করবে শিগগির ডিসাইড করো কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি সিরিয়াসলি বলছি বিকি তুমি না বললে আমি মরে যাব সে তো কবে থেকেই বলে যাচ্ছ কিন্তু করছো না তো সত্যি বলছি আমি যে কলেজে আমাদের প্রেম আরম্ভ হয়েছিল সেই কলেজে আজ আমি আত্মহত্যা করব আই ডোন্ট কেয়ার প্লিজ বিকি
তোমাকে সে না বলে দিল আর তুমি মরতে যাচ্ছিলে? কলার ধরে চাপড়িয়ে জিজ্ঞাসা করো বিয়ে করবে কিনা, সেই কাজটা না করে বেকার চারতলা পর্যন্ত আমাকে দৌড় করালে, টাইম লস করে দিলে আমার। তোমাকে না, সত্যি এই যুগের মেয়েরা না। চলো চলো। ম্যাটার কি না জেনে ভুল বুঝেছিলাম তোমাকে, তুমি শুধু অনুকে নাও, আমাদের কলেজকেও বাঁচিয়েছো, না হলে এই নিউজ সব পেপারে ফ্লাশ হয়ে যেত। ধন্যবাদ বাবু। আমাকে থ্যাঙ্কস বলার কোনো প্রয়োজন নেই স্যার, আগে ছেলেটাকে এই মেয়েটাকে বিয়ে করতে বলুন, তারপর আমিও আপনাকে বলবো থ্যাঙ্কস। সরি, তোকে আমাকে কে বলতে বললো? দিদি বললো। দিদি? হ্যাঁ। সরি। দিদি বলতে বলেছে না? সরি 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 সুরেতে তোরি নাম, নূপুর তালে মৃদঙ্গ বাজে তানা দেরে না, সাত রঙেতে তুমি গড়া রম্ভার রূপ চুরি করা, দিয়েছ যখন তুমি ধরা চলে যেও না। Thank you.
মিলতে যায় মন সঙ্গমে দুনিয়ার বাধা বন্ধনে তো মানে না ভুলে ডাকে ওরে ও ভ্রমর মধু লুটে নে তো তুই আমার সাথে জন্ম যেন আমি তোকে বুকের মাঝে পাই ভুল হয়ে যদি তুমি আসো যদি এমনি করেই ভালোবাসো সাত জন্ম ধরে আমি নেব বুকেতে ভালোবাসা ধরে যাক মরা নদীতে তুমি দাও প্রাণের ছোঁয়া ভরা জোয়ারে দুকুল আজ ভেসে যাক ভুল হয়ে যদি তুমি আসো যদি এমনি করেই ভালোবাসো সাথে জন্ম ধরে আমি নেব বুকেতে ঠাই ভুলে শির সুরেতে তোরি নাম নূপুর তালে মৃদঙ্গ বাজে তানা দে রে না সাত রঙেতে তুমি গড়া ব্রহ্মার রূপ চুরি করা দিয়েছ যখন তুমি ধরা চলে যেও না ভিন ধেরে না বংশীর সুরেতে তালে মৃদঙ্গ বাজে তানা দে রে না এই ঈশ্বর কোথায় গেছিলি তুই তোকে কত খুঁজলাম জানিস তুই কেন রে কি হলো মানে তোর বাবা বিয়ে করেছে সবাই যার কথা বলছিল এসো মা ভেতরে এসো আরে নারায়ণ শীঘ্রই আমাদের নাতিপুতি দিবি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রে ঈশ্বর কোথায় গিয়েছিলি রে তোর দেখা নেই তোর জন্য বিয়েতে রাজি হচ্ছিলাম না আমি কিন্তু মাসিমার কথা ফেলতে না পেরে বিয়ে করে ফেললাম আয় ভেতরে আয় সুজাতা হ্যাঁ আর কোনোদিন তুমি এই আলমারিতে হাত দেবে না এই আলমারিতে আমার মায়ের জিনিস আছে বাবা আমি বেড়ে দিচ্ছি তুমি তার স্ত্রী হতে পারো কিন্তু আমার মা নও এমনকি কোনোদিন হতেও পারবে না কি হয়েছে না না মানে থালাটা হাত থেকে পড়ে গেল তো
কি হয়েছে তুই এমন গোমড়া করে বসে আছিস কেন কেন বসে আছিস কি হয়েছে রে আমার কেউ নেই রে ঘরও নেই থু এই আমরা সবাই আছি না এই তোর সুন্দরী মাই এটা তো আছে রে কি হলো ওই মেয়েটাকে একদম বিশ্বাস করিস না রে ওই মেয়েটা তোর সাথে টাইম পাস করছে এই দুনিয়ায় সবাইকে বিশ্বাস করবি কিন্তু পয়সাওয়ালা লোককে না এই এমন ভাবে বলছিস কেন রে নয়তো কি ও এতবার সরি বললো কিন্তু একবারও আই লাভ ইউ বলেছে কি এই ওর ইচ্ছে নেই সেই জন্য তোকে সরি বলেছে আর ওটা তুই বুঝতে না পেরে ওর পিছনে ছুটেছিস আজ ওই মেয়েটার ব্যাপারে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো কালচারাল প্রোগ্রামে সবাই খুশি ও আনন্দের সাথে যোগ দেবার জন্য সবাইকে জানাই হার্দিক অভিনন্দন আমার ছোটবেলার বন্ধু এমএলএ দুর্গাপ্রসাদ বাবু আমার কথা রেখে এই প্রোগ্রামে যোগ দেওয়ায় আমি খুবই আনন্দিত অনুভব করছি সমস্ত স্টুডেন্ট এতে পার্টিসিপেট করেছে এক সপ্তাহ যাবৎ রিহার্সাল করে খুব ভালো উপস্থাপনা আমাদের সামনে করেছে ঠিক ছিল না হ্যাঁ আমাকে ভালোবাসো কিনা বলো এক সপ্তাহব্যাপী কলেজে চলা কালচারাল প্রোগ্রামে প্রথম স্থানাধিকারী হলো কুমারী ইন্দিরা কুমারী ইন্দিরা বলো ভালোবাসো কিনা আমাকে বলো আমাকে এই কি করছো তুমি এই এটা পার্সোনাল ম্যাটার তুই যা তুই যাবে কুমারী ইন্দিরা স্টেজের উপর এসো বলো তুমি আমায় ভালোবাসো কিনা বলো স্টেজে এসে এবেলে দুর্গাপ্রসাদ বাবুর হাত থেকে বলো ওদিকে কি দেখছো এদিকে তাকাও আমি জিজ্ঞাসা করছি ভালোবাসো কিনা আমাকে বলো 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 আমাকে ভালোবাসো কিনা বলো আমাকে ভালোবাসো কিনা না আমাকে কেন এটা পড়ালে ঈশ্বর দেখলে কি ভাববে বলো না সে কিছু হবে না ও কিচ্ছু মনে করবে না এই আমার মার জিনিস ছবি না তোমায় বলেছিলাম না এই আমি ওকে এটা দিয়েছি তুমি চুপ করো তোমার কিচ্ছু বলার অধিকার নেই তুমি তোমার সুখের জন্য বিয়ে করেছো সুখ পেতে হলে মেয়ে ছেলেকে ঘরে আনার প্রয়োজন নেই বাইরে অনেক পাওয়া যাবে কি বললি ছোটবেলা থেকে আজ পর্যন্ত এ কোনোদিন আমার গায়ে হাত দেয়নি তুমি ঘরে আসা মাত্র সে আমার গায়ে হাত দিল তুমি সত্যি সত্যি ওকে খারাপ করে দিয়েছো তোর বোধ বুদ্ধি সব গেল নাকি রে এই ঘরে হয় তুমি থাকবে নয় আমি থাকবো এ তোমাকে কোনোদিনই ছাড়তে পারবে না ভালো হয় আমি চলে যাচ্ছি কি গো ঈশ্বর চলে যাচ্ছে ঈশ্বর আরে ভাই জীবনটা তো শুধু তোমাদেরই আমার ছি Uh...
বোলিং করে তুই আমাকে হারিয়েছিলি সেটা ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে বোলিং করে হারালে আমি কি করে সইব? অডিটোরিয়ামে তুই কার হাত ধরেছিলিস জানিস তো? আমার মেয়ে। গরিব লোক আমার ঘরে পা দিলে পা ভেঙে দেওয়াই আমার ক্যারেক্টার, ঠিক তেমনি চোলাই কারবারির ছেলে হয়ে তুই আমার মেয়ের হাত ধরলি, তোর অবস্থা খারাপ করে দেবো। আমি কারোর সাথে কখনো লাগি না, আর লাগলে সে কখনো বাঁচে না। আমার মেয়েকে ভুলে যা বলে দিচ্ছি। ভালোবেসেছি, ভুলে যাওয়ার জন্য নয়। না হলে তোকে আমি মেরে ফেলবো। মেরে দা, ওর জন্য আমি জীবনটাও দিতে পারি। সত্যি করে বল, তুই ওকে ভালোবাসিস কিনা? তুই ওকে ভালোবাসিস কিনা বল আমাকে, চুপ করে আছিস কেন? তার মধ্যে একটা ছোট্ট ছেলের রূপ দেখে আমি ভালোবেসে ফেলেছি, সেটা প্রেম কিনা জানি না আমি। সেই পরিস্থিতিতে সবার সামনে ও সে কথা বাবার সামনে জিজ্ঞাসা করায় আমি বলতে পারলাম না। সবার সামনে তোর হাত ধরলো বলে তোর বাবা ওকে কিছু করবে না তো? তুই ওকে ভালোবাসিস তো? চল এখন ওকে বলে দি। অনু, কেন থামলি তুই? এটা প্রেম বলে এখন জানলাম, তাকে দেখতে তার সাথে কথা বলতে মন চাইছে। তোর বাবা জানতে পারলে? ইন্দুর সাথে আমার পার্সোনাল কথা আছে, প্লিজ মা একটু বাইরে যাবি? আসছি রে। তোর মা মরার সময় আমার হাতে তোকে দিয়ে ভালো করে লালন পালন করতে বলেছিল, তোকে রাজকন্যার মতো বড় করব বলে ভেবেছিলাম, কিন্তু তুই আমাকে সেই চান্স দিসনি। স্কুলে পড়ার সময় তোকে গাড়িতে যেতে বলেছিলাম, দরকার নেই আমার সাইকেলই ভালো বললি, কিনে দিলাম। তারপর কলেজে তোকে গাড়ি নিয়ে যেতে বলেছিলাম, ফ্রেন্ডসদের সাথে স্কুটি নিয়ে যাবি বলেছিলি, সেটাও কিনে দিলাম। তুই এমনই সিম্পল থাকবি এরকমই তো আমাকে বলেছিলি না? তুইও যে তোর দাদার মতো কাজ করবি সেটা জানতাম না। এই হাত না, হাতে সে ধরেছিল না, বল বল। তোর দাদাও একটা গরিব মেয়েকে ভালোবেসেছিল বলে আমি চুপ করে থাকিনি, তেমনি একটা গরিব ছেলে তোর হাত ধরছে দেখে চুপ করে থাকবো? সেই জন্য ওকে তোর দিকে তাকাতে বারণ করলাম। তুই নাকি তার প্রাণ, সে আমাকে বলল তোকে ছাড়া সে বাঁচতে পারবে না, তোকে ভুলে না গেলে ওকে প্রাণে মেরে দেবো বললাম, মেরে দাও বল। সেই জন্য কোনো গরিব ছেলে আমার মেয়ের দিকে চোখ তুলে যাতে না তাকায় আমি একটা রাস্তা দেখতে পেলাম। আমার কালার কালো কিন্তু ক্যারেক্টার লাল, লাল আমার খুব পছন্দ, লাল রক্ত আমার আরো ভালো লাগে, সেই জন্য তাকে মেরে দিলাম। আমাকে ভয় দেখাবি বলে ভাবছিস না? মরার ইচ্ছে হচ্ছে তোর? তোর থেকে আমি অনেক বেশি জেদি। ছোটবেলায় তোর চাওয়ার সাথে সাথে আমার দেওয়াটাই ভুল হয়েছিল। আজ থেকে তুই চাইলেও কোনো কিছু পাবি না, আর আশা করে থাকা কোনো কাজও তোর পূরণ হবে না। আমি যেমনই বলবো তেমনই সব কাজ হবে। আমি আজ দিল্লি যাচ্ছি, সাবধান, এদিক সেদিক না করে একটা কোণায় পড়ে থাক। Kick!
বিন্দু, কি হয়েছে বলো আমাকে? ওকে ওরা মেরে ফেলেছে। হ্যাঁ, ওকে ওরা মেরে ফেলেছে। তোরা কাঁদছিস কেন রে? সেদিনকে কি ঘটেছে তুই জানিস না? এই ও ঠিক কথা বলছে, ঠাকুর বাঁচাইছে না রে, তোর মা তোকে বাঁচিয়েছে। ঈশ্বর বাবা, ঈশ্বর 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 কোথায় আছে? লেডিস ওয়ার্ডে আছে। আরে আরে ঈশ্বর, কোথায় আছিস তুই? এই কি করছিস কি ঈশ্বর? আরে ঈশ্বর, আরে ঈশ্বর, কোথায় ঈশ্বর তুই? ডোন্ট ওয়ারি, সি ইজ অল রাইট। কুড়ি বছর তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কাউকে বিয়ে না করে তোমার তোমার স্ত্রী হওয়ার ইচ্ছা ছিল, তোমার ছেলে মা হতে চেয়েছিলাম সেই জন্য। কিন্তু তোমাদের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য নয়। সুজাতা, আমার কপালটা খুব খারাপ, জন্ম না দিয়ে মা কি করে হব আমি? জন্ম দাওনি তো কি হয়েছে? আমার ছেলের প্রাণ রক্ষা করে ওকে পুনর্জন্ম তো দিয়েছো। সুজাতা, ওঠ বাবা, ওঠ ওঠ বাবা, হাই বাবা, মা
ঈশ্বর মা সে ওকে ভালোবাসে না 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 তুই যদি অন্য কোনো মেয়েকে ভালোবাসতিস আমরা গিয়ে ওদের রাজি করাতাম বাবা কিন্তু এমএল এর মেয়েকে ভালোবাসলি সে জানতে পারলে কি হবে জানি না বাগবাজার চল তো আরে মুখটা ফাটিয়ে দেবো চল 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 যাবি না মানে চল চল আরে বাগবাজার কি করতে যাবি এমএল এর বাড়িতে এই সেই এমএল এর বেটা তো ঘরে নাই তাহলে তার লোকজনদের আড্ডায় যাবো পেছন থেকে আঘাত করাটা ঠিক নয় দম থাকলে আমার সামনে এসে দাঁড়াক আজ এখানে নেই বলে আমার হাত থেকে বেঁচে গেল না হলে ঈশ্বর Thank you.
আমরা সবাই খুশি হলে ডান্স করি, আর দুঃখ পেলে
মদ খাই। দেখলে তো তুমি না জেনে হেসে ফেললে, এটা হলো আমার স্পেশালিটি। আহা, দাঁড়িয়ে কথা বলবি নাকি? চলো 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 চলো। এ হচ্ছে সিগন্যাল, সিগন্যাল বেশি সাউন্ড কম। এ হচ্ছে রেমবো, হাইট কম। এই দেখা যাবে না, বস। এ হচ্ছে নাড়ু, অ্যাক্টর হওয়ার স্বপ্ন। শেট, সবসময় এর কাছে পয়সা থাকে। এ জিকে, আমাদের গ্যাগে পড়াশোনা করা ছেলে। নমস্কার বৌদি। কতদিন পড়েছো? এই সেভেন। না না, সেভেন না। আরে চুপ কর না, ভালো ছেলে, ওর লাভারও আছে। তার মানে তোমার নেই নাকি? ওর খিদে পেয়েছে না? ও বৌদি, খিদে পাইছে? এই ছোটু, খাবার লইয়া, সিকেল লইয়া। আমি ননভেজ খাই না। খাও না। আরে ছোটু, চা নিয়ে আয় তো। বৌদি বললি আনবো। বলো, একটা চা আনো না। ছোটু, চা নিয়ে এসো না। তাহলে কিভাবে বলবো? বলো বলো, কেমন করে বলবে বলো। আরে ভাই, চারটে চা দাও, একদম স্পেশাল। আচ্ছা সিঙ্গারা নিয়ে এসো, চাটনি দিয়ে হলো। এ বাবু, ছটা চা আনবি আর সিঙ্গারা নিয়ে আয় ফটাফট, চাটনি দিয়ে। এসব খেলে আমার পেট ভরবে তো। চলো যাই। কোথায়? আমাদের বাড়িতে। তোমাদের বাড়ি? হ্যাঁ, আমার মার হাতে রান্না তুমি একবার খেলে ভুলতে পারবে না। এসো। তোমার নাম কি মা? ইন্দু। প্রথমবার আমাদের বাড়ি এসেছো, বাবা ফেলে ভেতরে এসো মা। হ্যালো, এটা মদের এরিয়া, মাছি ঢুকে যাবে, মুখটা বন্ধ করো। হ্যাঁ, সে বন্ধ করব, তবে তোর কাজকর্ম ভালো লাগছে না। কেন? বাপা ফেলে তো ভেতরে ঢুকলো, তুমি বললে ডান পা ফেলে ভেতরে ঢুকতো। চল, সে কথা নয়, ওর সাথে তোর মায়ের পরিচয় করালি, আমার সাথে করিয়েছিস কি? কি করে করাবো? ওহো, আমি তোর বাবা বলে বোধহয় ভুলেই গেছিস। হ্যাঁ সত্যি কথা, কিন্তু দ্বিতীয় আজ বিয়ে করলে? হ্যাঁ করেছি, তো কি হয়েছে? তোমার বিষয় বলে আমিও দুটো বিয়ে করবো ভেবে সেও ভয় পেয়ে যাবে। আমার বাবা। আরে আগে বলনি কেন? বললে যদি আবার ওই ব্যাপারে জিজ্ঞেস করো। কোন ব্যাপারে? কিছু নয় মা, আসলে কোন পরিস্থিতিতে আমাকে এই কাজ করতে হয়েছে। জিজ্ঞাসা করেছে কি? হ্যাঁ হ্যাঁ। তাহলে কেন বলছো? বললে একটা কাজ ছাড়া হয়ে যেত, অনেক সময় আছে। জল খাবে কি মা? ভাতও খাবো আন্টি, তোমার হাতের রান্না অমৃতের মতো লাগে, তোমার ছেলে বলেছিল। দু মিনিট কথা বলো, আসছি মা। দুইটা শোনার পর মনে পড়ে গেল মা, আসলে দ্বিতীয়বার আমি কিসের জন্য করলাম, মানে তোমার বাবা দ্বিতীয়বারের কথা কি বলছেন? রান্না শেষ হলে প্রথমটা তুমি খাবে, দ্বিতীয়টা ও খাবে। আরে বাপ রে। দারুণ হয়েছে, খেয়ে তো দেখো। তোমার হয়তো খুব খিদে পেয়েছে, এটা ডাল মা, ঢেলে খাও মা। ওটুকুই থাক। আরে আস্তে, গরম আছে। বেশ বেশ। আর তুমি কাঁদছো কেন মা?
আমার খুব ঝাল লাগছে আন্টি। এই জল জল দে, এনো খেয়ে নাও। আমাদের ঘরে ঝাল বেশি খায় মা। ঝাল আমি খাই, কিন্তু বুঝে শুনে এটা একটু বেশি লাগলো। কিন্তু তোমার থেকে আমার ছেলে সব কিছুতে কম, সেটা ভালো করে জানো তো মা। সত্যি বলতে আমি তো তোমার ছেলের নামই জানি না। জানো না, না জেনেই ভালোবেসেছ? ভালোবাসার জন্য নাম জেনে কি হবে, মনের মিলন হলেই হবে। তাহলে আমার ছেলের নাম কি বলো? বলো। নাগমা, পদ্মা, ও সুশীলা, রঘুনাথ, রবীন্দ্রনাথ, সুবীর, প্রবীর, পালোয়ান। রোডটা একটু পাল্টাও মা। জিতেন্দ্র, ধর্মেন্দ্র, তাহলে রাজেশ খান্না। আরে ওরা সব বয়স্ক লোক, পুরনো হিন্দি ফিল্মের নায়ক। পেয়ে গেছি, বলছি বলছি শঙ্কর। কাছাকাছি চলে এসেছো মা। তাহলে লিঙ্গরাজ। ঠিক আছে ঠিক আছে, লিঙ্গরাজের আরেকটা নাম বলো দেখি। শিবশঙ্কর। আরেকটা আরেকটা মহেশ্বর। মহেটা কাটো। ঈশ্বর। এবার হলো। কিসের চিৎকার রে এত? যখনই দেখছি তখনই গুলি খেলছে, তোদের লজ্জা করে না? বুদ্ধিহীন গাধা কোথাকার। দে খেলবে? হ্যালো, কি বাবা মুখ কেমন হাঁ করেছো? এটা মদের এরিয়া, মুখ বন্ধ না করলে মাছি ঢুকে যাবে, সাবধান। কোনটা মারবো বল? দ্বিতীয়টা। হ্যাঁ, দ্বিতীয়টা বলতে মনে পড়লো মা, সত্যি কথাটা বলতে জিজ্ঞাসা করেছে, টাইম আছে মারো। হ্যাঁ, আল্লাহর নামে কিছু দাও বাবা, আল্লাহর নামে কিছু দাও বাবা, আল্লাহর নামে কিছু দাও বাবা, আল্লাহ। ফকির বাবা, ছোটবেলার থেকে ওর অভ্যাস, বাবার কাছ থেকে আটানা না নিলেও কোথাও যাবে না। এটা কে বাবা? ইন্দু ফকির বাবা, এমএলএর মেয়ে। আমার ঈশ্বরের বান্ধবী বাবা। ঈশ্বরের বান্ধবী? ঠিক আছে বাবা, তোমাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক। আমি জিতে গেছি। তুই জিজি বললি আর হেরে গেলি। বাবা ঘুরি, বাবা ঘুরি, ঘুরি বাবা। আরে পকেট পুরো ফাঁকা, আমার কাছে পয়সা নেই রে। পয়সা না থাকে এটা ফ্রিতে পাওয়া যাচ্ছে বাবা। ফ্রিতে? কোথায় কোথায় আছে? কোথায় কোথায় কোন ঘুড়ি? দেখা দেখা দেখা, কোথায় 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 আছে? দেখা দেখা, পেয়ে গেছি। সকাল থেকে এই গাধাটা পবন ঘড়ি করে আমার প্রাণটা ঝালাপালা করে দিল। মাগ না পাওয়া গেল রে, না হলে আমার 10 টাকা খরচা হয়ে যেত।
সামনে দাঁড়িয়ে আছি, তোর মাকে আবার ডাকছিস কেন রে? তুমি কালা বলে মাকে ডাকলাম। হ্যাঁ, তুই আমাকে কালা বললি, আর ওরা আমাকে নিচে তাকাতে বলছে, আমার পেছনে লেগেছে কেন? ওদেরকে কি পবন ভূতে তালা করেছে রে? তোরা আমাকে কি হয়েছিস রে? আরে ঘুড়ি ছেলে নিচের দিকে তাকাও। কি ব্যাপার, আজ তো সাইড থেকে আসার কথা, নিচে থেকে আসছে কেন? সকাল বেলা পবন ঘড়ি পবন ঘড়ি করে কেন হয়রান করলি? শেষে আমাকে এখানে এনে দাঁড় করিয়ে দিলি। কি বলি, ব্যস্ত হবো না? তুই আগে ওখানে এসে দাঁড়া, তারপরে বুঝতে পারবি কেমন লাগে। ওরে বাপরে, শেষে আমার ধুতি খুলতে হবে নাকি রে? এদিকে আসলে ধুতি খুলে নেব। কেন রে, আমার ধুতি খুলে নিবি কেন? আন্ডারওয়্যার পরো নি? আন্ডারওয়্যার পরেছি ভাই, কিন্তু তোর কি অসুবিধা হচ্ছে? ধুতি খুলে পাইবে বেঁধে নিচে চলে এসো না। ধুতি খুলে আমাকে নিচে আসতে বলছো? আরে এতদিন আমি মন্ত্র পড়ে বেঁচেছিলাম, কিন্তু আজ থেকে আমাকে সার্কাসের কাছে লেগে পড়তে হবে। আরে আমাকে এখান থেকে নামাও রে, না হলে মরে যাবো রে। ও বাবা, ও মা গো। এ ব্রাহ্মণ, আস্তে আস্তে এই সাইডে চলে এসো না। চলো, বুড়ো বয়সে মরণ, তাও আবার আমাকে উপর থেকে পড়ে মরতে হবে। ই বাবা গো, রায় পরিবারের বিয়ে দেওয়ার জমা হলো না। বিয়েতে গেলে 100 টাকা পেয়ে যেতাম আমি, ফালতু 10 টাকা লোভে পড়ে গেলাম আমি। এখন আমার প্রাণটা হওয়ার মতো বাসছে গো। এ ঠাকুর, পুরোহিত মশাই, আমাদের বিয়ে দিয়ে আশীর্বাদ করলে তোমাকে 10,000 টাকা দেবো। 10,000 টাকা? আরে যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। হে মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম মধুসূদন মঙ্গলম। বন্ধ করো ব্রাহ্মণ। আরে বিয়ের মন্ত্র অর্ধ করলে তোমাদের ক্ষতি হবে। আমাদের এখন প্রকৃত বিয়ে হচ্ছে না। তাহলে তোমাদের বিয়ে হচ্ছে না? এরকম না করলে তুমি কি এখানে আসতে? না আসলে তো মরে যেতে। একবার নিচের দিকে তাকাও। মা গো, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এত অল্প বয়সে আমার প্রাণ রক্ষা করে দিলে বাবা। সকালবেলা পরিষ্কার মুখে আমি বলছি, তোমাদের বিয়ে অবশ্যই হবে, আমি বিয়ে দেবো তোমাদের। আমি তো আছি, তোমাদের কোনো চিন্তা নেই। আরে সবকিছু তো ঠিক আছে, আমার সেই গাধাটা কোথায়? মাথায় মগজ নেই ছেলেটা কোথায়? ওকে ফেলে আজকে আমি ভালো করে বসাবো। দুটো বলতে মনে পড়ে গেল, সত্যি কথা বলতে কি আসলে কি ব্যাপার, সকাল থেকে শুধু দ্বিতীয়টা বলছেন। থামো, আমি বলছি। আপনি রিয়েলি গ্রেট আঙ্কেল। কিসের জন্য? দ্বিতীয় বিয়ে করার জন্য? না, প্রেম করে বিয়ে করার জন্য। আন্টি, আবার যখন আসবো তোমার লাভ স্টোরি নিশ্চয়ই শুনবো। বলবো তোমাকে, প্রথমে তুমি একটা কথা বলো আমাকে। কি আন্টি? আমি এখানে জন্ম হয়ে বড় হয়েছি, এখানকার লোককে ভালোবেসে বিয়ে করেছি, সেটা কোনো বড় কথা নয় মা। কিন্তু তোমার জন্ম হয়েছে বড় লোকের ঘরে, আদরে বড় হয়েছ, গরিব ঘরে আসতে কেন চাইছো? এখানে এই পরিবেশে আমরা যেমন আছি, তুমি তেমন থাকতে পারবে না, অর্ধেক রাস্তায় ছেড়ে চলে যাবে। আমার যদি সেই ইচ্ছে থাকতো তাহলে এখানে আসতাম না আন্টি। এখানে এসে চলে যাওয়াটাকে প্রেম বলা যায় না। Thank you.
জানতে বলছি মা। কি বলো? বাবু দিল্লি থেকে ফিরছেন। বাবা আসছে? হ্যাঁ মা, এয়ারপোর্টে গাড়ি গেছে এখনই। আমার খুব ভয় করছে, তাড়াতাড়ি এসো তুমি। আমার বাবা আজকে আসছেন। আসুক না, ভয় পাচ্ছ কেন? কি করবে? তার সম্বন্ধে তুমি কিচ্ছু জানো? কি জানি না, বড় জোর হলো এরকম চাকু মারবে। এরকম দেখো, চলো তোমাকে ঘরে ছেড়ে দিয়ে আসি। থাক, আমি যেতে পারবো। চলো আমি ছেড়ে দিয়ে আসছি। যাও মা, আমার ছেলে দিয়ে আসবে। যাও মা, যাও। ঈশ্বর, আমাদের বাড়িটা ঘরের মতো মনে হয় না, জেলের মতো মনে হয়। আমি তোমার কাছে থাকবো। থেকে যাও, আমি কি তোমায় যেতে বলেছি? চলো পালি যাই। জোকস নয়, সিরিয়াসলি বলছি, কিছু একটা করো ঈশ্বর। একদম চিন্তা করো না, ভরসা রাখো, ঈশ্বর আছে না। কোথায় নিয়ে গিয়েছিস ওকে? আমার হবু স্ত্রীকে আমি যেখানে সেখানে নিয়ে যেতে পারি, তুমি জিজ্ঞাসা করার কে? আমি তার বাবা। ছ্যা, আমার তো মনে হচ্ছে না। এই, চিৎকার করো না, পাবলিক। কিসের জন্য তোর এত গর্ব? আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, কোটি কোটি টাকা সম্পত্তি আছে, এমএলএ পদটাও আমার আছে, তোর কাছে কি আছে? তোমার মেয়ে আছে। তোমাকে আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি, নকরা না দেখিয়ে আমাদের দুজনের বিয়ে দিয়ে দাও, না হলে তাকে উঠিয়ে নিয়ে যাব। চালাট। কোথায় যাচ্ছ? কি হচ্ছে এটা? স্যার, স্যার, এখানে কেউ মদ বিক্রি করে না, আমরা গণেশ মূর্তি বেচি। তোমার ছেলে কোথায়? স্যার, সে কি করেছে? স্যার, কি করেছে সে জানো না? না আমার কাছ থেকে শুনবে? সত্যি বলছি, কিচ্ছু জানি না স্যার। এমএলএ এর মেয়েকে কিডন্যাপ করে কিছু না জানার ভান করছো? আমার ছেলে এমএলএ এর মেয়েকে কিডন্যাপ কেন করবে স্যার? কালকে এমএলএ এর মেয়ে এখানে এসেছিল কিনা? এসেছিল স্যার। এখন সে কোথায়? ও তো বাড়ি চলে গেছে। এই নাটক করিস না, কোথায় আছে সে বল। সত্যি আমরা কিছু জানি না। ছেলে একবার ধরা পড়ুক। কি হয়েছে কাকিমা? সব জানতে পারবি। ঈশ্বর কোথায় আছে? ওর সাথে তো কাল রাত থেকে দেখা হয়নি। কাল থেকে আমার সাথেও দেখা হয়নি। নমস্কার। চারিদিকে খুঁজলাম স্যার, কোথাও পেলাম না। আমার কালার কালো, কিন্তু ক্যারেক্টার লাল। আমার লালই পছন্দ, লাল রক্ত আমার বেশি পছন্দ। বলবে, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? 24 ঘন্টায় আমার মেয়েকে না পাওয়া গেলে এই পাড়ায় কোনো মত তৈরি হবে না, এখানকার লোকের রক্তের বন্যা বইবে। ঈশ্বর ঘরে আসুক, তারপর আমরা সব জানতে পারবো, সে নিজে সব বলবে। ও বলবে না, সারা রাত ধরে লাঠি দিয়ে মারার পরেও যখন ও কিছু বলেনি, তখন তোমাদেরও বলবে না। কোথায় সে? কিবে, মেয়েটা কোথায়? 212 212 ঘরের নাম্বার, সেখানেই আছে মেয়েটা। কোন এরিয়া? মেটিয়া ব্রুজ। সেটা আমাদের ঘরের নম্বর নয়, আমার দেহে যত আঘাত করছিস তার নম্বর।
তোর উপর মরের বদলা না নিলে আমি এক বাপের ছেলে নই। আমি তোকে ছাড়বো না। সারা গ্রামে পোস্টার মেরে দাও, তাতে আপনার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। হুজুর, এই হোম মিনিস্টারকে ফোন লাগাও। আপনার এইটুকু ক্যাপাসিটি নেই শুনে লোকে হাসবে স্যার। এই কি বে, হ্যাঁ এখানে কেন এসেছ? হ্যাঁ আগে আপনার পায়ে ধরছি স্যার, আমার ছেলেকে ছেড়ে দিতে বলুন স্যার। আমিও তোমার পা ধরছি, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছো বলে দিলে ছেড়ে দেবো। আমার একটা মাত্র মেয়ে, আমাদের ও একমাত্র ছেলে স্যার, ওকে ছেড়ে দিতে বলুন। ছেড়ে দিলে আমার মেয়েকে ফেরত পাবো তো? হ্যাঁ বলো, মেয়েকে পেয়ে যাবো তো? এই সেই চেকবুকটা নিয়ে তো, কত টাকা দরকার? কত কত টাকা দরকার বলো? সেই টাকার জন্য আমার মেয়েকে কিডন্যাপ করেছো তো? কত কত দরকার শিগগিরই নিয়ে আরে। স্যার আমাদের ছেলে তেমন না স্যার, পয়সার লোভ থাকলে আপনার ঘরে ছেড়ে দিতে আসতো না। আমরা সত্যি বলছি স্যার, আমাদের ছেলেকে একবার দেখতে দিন স্যার। আমার মেয়েকে আমি না দেখা পর্যন্ত তোমরা তোমাদের ছেলেকে দেখতে পাবে না। তোমাদের সন্ধ্যা পর্যন্ত টাইম দিচ্ছি, আমার মেয়েকে খুঁজে এনে দাও, না হলে থানা থেকে তোমরা তোমাদের ছেলেকে পাবে না, পাবে তার লাশ। ইহা করে দেখছো, যাও। এই কেউ যেন জানতে না পারে মেয়েটাকে এয়ারপোর্ট নিয়ে যা। কলেজের রাস্তা তো এটা নয়। বাবা তোমাকে ভুবনগিরি নিয়ে যেতে বলেছে। আল্লাহর নামে কিছু পয়সা দিয়ে দাও বাবা, আল্লাহর নামে কিছু পয়সা দিয়ে দাও বাবা, আল্লাহর নামে কিছু পয়সা দিয়ে দাও বাবা, অন্ধের ওপর কিছু দয়া করো বাবা, অন্ধের ওপর কিছু রেহেম করো বাবা। তোমার কাছে খুচরো আছে? না মা। যাও নিয়ে এসো, ট্রাফিক ছাড়তে অনেক দেরি আছে, যাও নিয়ে এসো। আল্লাহর নামে কিছু দয়া করো বাবা। কেন তুমি গিয়ে দেখে এসো না? এই ওকে নজরে রাখবি। আল্লাহর নামে কিছু দয়া করো বাবা, অন্ধকে রহম করো বাবা, আল্লাহর নামে কিছু দাও বাবা, অন্ধকে একটু দেখো বাবা, আল্লাহর নামে কিছু দাও বাবা, আল্লাহর নামে কিছু দাও বাবা, অন্ধকে রহম করো বাবা। এই 100 টাকা সাবধানে রেখো বাবা। এই নাও পেয়ে গেছি,
বাবা সাবধানে আস্তে এসো এসো আস্তে এসো আপনার কিছু হয়নি তো বাবা মা তুমি ইন্দু 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 কোথায় ইন্দু ইন্দু কোথায় কোথায় 100 টাকার নোট কোথায় গেল শয়তানটা নিয়ে গেল ওকে ধরত বাবা ইন্দু ইন্দু শয়তানটা নিয়ে গেল ওকে 100 টাকা নিয়ে এই 100 টাকাটা আমার হ্যাঁ না এটা এটা আমার ভিখারিকে কে 100 টাকা দেবে এই টাকাটা আমার হ্যাঁ তোমার কিন্তু এটাতে কি লেখা আছে একটু পড়ে দেখো বাবু কোদায় আমাকে ভুবনগিরি নিয়ে যাচ্ছে তাহলে সেটা তুমি রাখো বাবু তুমি যাও হে খোদা এই ভিখারিকে আজ তুই 100 টাকা দান করার সুযোগ দিলি তোকে ধন্যবাদ সত্যি বলে বাবা হ্যাঁ এই নোট তোমার না না রে মা তোর ভাবি বউ মা ইন্দু ওতে লিখে দিয়েছে ইন্দু তুমি উপরে উঠে কি করছো কিছু না চলো চলো সকাল 5টায় রেল স্টেশনে পৌঁছবে তোমরা
আসবে তো? নিশ্চয়ই আসবে সে। আসলে কি করবে? কি করব? তাকে নিয়ে তাড়াতাড়ি পুলিশ স্টেশন যাব। পুলিশ সেই মেয়েটাকে দেখলে আমাদের ঈশ্বরকে ছেড়ে দেবে। এলে ওদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে না? দেব তো। আমরা তখন মাইক লাগিয়ে ফিল্মি গান চালিয়ে খুব মজা করব। হ্যাঁ হ্যাঁ রে, সব হবে। এর বাবা মরে গেছে, ও মুখে অগ্নি করতে এসেছে, নালে ওকে কেন ছাড়বে? চল। আচ্ছা ভাই, এটা থ্রি টায়ার না? না না, এটা থ্রি টায়ার। হ্যাঁ, তোমাদের লজ্জা করছে না আমার সাথে ঠাট্টা করছো? আরে যাও ভাই, যাও তো। আমাকে বোকা ভাবছো না? তোর কোনো ভয় করার দরকার নেই, চল। ভালোবেসেছি আমি, বিয়ে করব আমি, দম থাকে তো আমার সাথে কথা বলো। আমার মেয়েকে সাইডে নিয়ে যা। আপনার কাছে হাতজোড় করছি, মেয়েটাকে মারবেন না, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আপনার মেয়ে কেন তাকে ভালোবাসত? আপনার মেয়েকে যত বড় লোকের বাড়িতে বিয়ে দিন না কেন, সে শান্তি পাবে না, শান্তিতে থাকতে পারবে না। আমি আপনার মেয়ের জন্য আপনার কাছে ভিক্ষা চাইছি, ওদের দুজনের বিয়ে আপনি দিয়ে দিন, বিয়ে দিয়ে দিন। তুমি আমাকে নীতি শিক্ষা দিচ্ছ? ২৪ ঘন্টার মধ্যে তোমার ছেলে লকআপে মরে যাবে, ওর বিয়ে করার কোনো দরকার নেই, দরকার অন্তিম যাত্রার। আমি বেঁচে থাকতে আমার ছেলের যদি কিছু হয়ে যায় চিরে ফেলবো। আরে এই ঈশ্বরকে আমি গর্বে না ধরলেও আমি তার মা, লালন পালন করে বড় না করলেও তাকে তাকে বরের সাথে সাজিয়ে তোর মেয়ের সাথে ওর বিয়ে দেব। আমার সামনে যে আসবে তাকে কেটে ছুঁড়ে ফেলে দেব। দাঁড়িয়ে কি দেখছিস বে? আমার কালার কালো কিন্তু ক্যারেক্টার লাল। Oh.
পর্যন্ত যে ওর কাছে যাবে তাকে জানে মেরে দেব। এই ওকে নিয়ে এসো। ছোটু কোথায়? ছোটুর কি হয়েছে? আমাকে বলছিস না কেন? তুমি তার স্ত্রী হতে পারো কিন্তু আমার মা নও, এমনকি কোনোদিন হতেও পারবে না। আমার মার জিনিস ছবি না তোমায় বলেছিলাম না?
ইন্দুকে কেউ কিডন্যাপ করেনি ঈশ্বর, সেই এমএলএ তাকে নিয়ে গিয়ে ভুবনগিরিতে লুকিয়ে রেখেছে। তোর মাকে কুপিয়ে মেরেছে ওই এমএলএ দুর্গাপ্রসাদ। তোর মায়ের অস্থি গঙ্গায় বিসর্জন দেবার আগে ইন্দুকে মঙ্গলসূত্র পড়াবি, এটা তোর মায়ের অন্তিম ইচ্ছা। এখানে থাকলে তুমি তাকে ভুলতে পারবে না, সেও তোমাকে ছাড়বে না। তুমি কি করবে আমি জানি না, সন্ধ্যার পরে যাতে মেয়ে দেশে না থাকে সেই জন্য এয়ারপোর্টে যাওয়ার সব বন্দোবস্ত করো। ওকে ভাই, এই কাকে ফোন করছো? তোমাকে জিজ্ঞাসা করছি, কাকে ফোন করছো বলছো না কেন? এই ছোটু, চা রেডি করো, সঙ্গে সিঙ্গারাও রেডি করো চাটনি দিয়ে। ইন্দু বেটি, কোথায় আছো মা? সব পার্সেল করে পাঠাবে, কিন্তু আমি বাড়িতেই আছি, পাঠাবে তো? নিশ্চয়ই পাঠাবো মা। চা সিঙ্গারা? কথা কি ভাই, তুমি দিল্লি থাকার সময় ওই গ্রামে ঘুরেছে, সেই অভ্যাসের জন্যই তো। বুঝতে পেরেছি ভাই, শেষবারের মতো খেতে চাইছে, খেতে দাও না, খাক খাক। এই
কেন আমি এমএলএ, প্রয়োজন পড়লে এমপি সাহায্য নেবো, আমার মেয়েকে রেডি করো। কিসের জন্য চিৎকার করছো? চুপ করো। মিনিস্টারের সাথে যে কথা বলেছিলাম এটা জেনে গেল? আমাদের কথা ওরা কি করে জানবে? আমি যেটা বলছি শোনো ভাই, তোমাদের প্রবলেম কিছু জানে না। তোমাদের কি প্রবলেম আছে বলো। MLA সত্যি কি আমি ওদের কোনো প্রবলেম সলভ করলাম? না ভাই। তাহলে জিন্দাবাদ কিসের জন্য বলছে? সত্যি ওরা কেন এসেছিল আর কেনই বা চলে গেল সেটা আমিও বুঝতে পারছি না। বাবু বাবু, দিদিমণি তার রুমে নেই, কোথায় চলে গেছে? এখন আমি বুঝতে পেরেছি গ্রামের লোক কেন এসেছিল। আমি এখনো বুঝতে পারিনি ভাই। Ha ha ha!
কিছু হবে না আরো বড় করে আসবে সাইডাতে চলো চলো সাইডাতে কিচ 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 স্যার স্যার এদিকে এদিকে বাদিকে স্যার বাদিকে চলো 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 জলদি নিয়ে চলো এসো 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 চলো 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 আমরা যতবারই রেড করেছি একটা মদের প্যাকেটও খুঁজে পাই না এখন তো দেখছি পাবলিক আমাদের সামনে দিয়ে মদ নিয়ে যাচ্ছে এই সময় এদের ধরার ভালো একটা চান্স স্যার আমরা এখানে মদ কারবারিতে ধরতে আসিনি এমএলএর মেয়েকে খুঁজতে এসেছি কোথায় কোথায় এমএলএ বাবু এসেছেন স্যার এইখানে আসবেন এইখানে আসবেন তাহলে সেই ছেলেটার সাথে ওর মেয়ের বিয়ে আমি নিশ্চয় দেবো কেননা আমি প্রমিস করেছিলাম তুমি করবে কেন আপনার ডাউট আছে কি তাহলে বামনকে গাড়িতে ওঠাও চলো কোথায় যাব স্যার সাধনা তলায় টাকা দিতে হলে আমি যাব না বিয়ে বাড়ি নিয়ে যাবে বলেছিল ওরা এমন ধোলা করলো যে চারিদিকে আমি অন্ধকারই অন্ধকার দেখছি শরীরটা শান্ত হয়ে গেছে গো ও মা ও বাবা এই বলবে কোথায় আমার মেয়ে বলবে কোথায় লুকিয়ে রেখেছিস খুব ভালো অ্যাক্টিং করতে পারিস দেখছি বল বলবে সত্যি সত্যি বোবা আছে কাল পর্যন্ত পেটের জন্য মদ তৈরি করেছি এখন ওদের জন্য ওদের প্রেমের জন্য সব নষ্ট করে দিচ্ছি এই হা করে দাঁড়িয়ে কি দেখছিস জাগিয়ে মেয়েটাকে নিয়ে আয় এই মেয়েটাকে শিগগিরই পাঠিয়ে দে নাহলে সবাইকে গুলি করে দেব তোমার রিভলভারে ছটা গুলি আছে কিন্তু আমরা ৬০০ লোক আছি দেখি কত হিম্মত মারো কতজনকে মারতে পারো মারো ৬০০ লোক কি বে ৬০০০ লোক হলেও মেরে দেব স্ত্রী লোক না ভেবে ওর মাকে মেরে ফেললাম তুই কে বে তোমার সময় এসে গেছি আই
460 বলেছিল বলে মজা ভেবেছিলে হ্যাঁ এবার দেখো মানুষ মানুষকে ভালোবাসতে জানে ভুল থাকলেও ক্ষমা করে দেয় তোমাকে ক্ষমা না করলে তোমার মনুষ্যত্ব জাগবে না ছেড়ে দাও শাবাশ ঈশ্বর শাবাশ আমি প্রেমে হেরে গেছিলাম কিন্তু আমার বোন জিতল এই জন্তুটাকে উচিত শিক্ষা দিয়েছো তুমি ছেলেটা ঘেন্না করে তোমাকে মেয়েটাও ঘেন্না করে গরিব মানুষের ধন সম্পত্তি কিছুই না থাকতে পারে কিন্তু তোমার মতো জানোয়ার নয় তুমি তো তাদের থেকেও বেশি গরিব যদি প্রয়োজন মনে করো এসে আশীর্বাদ করো এতদিন পর্যন্ত টাকা পয়সা থাকা লোককেই মানুষ বলে ভাবতাম কিন্তু প্রকৃত মানুষকে পেতে হলে মন দরকার দরকার প্রেম যেটা আমি এখন জানলাম নিয়ে যাও আরে দাঁড়াও 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 আমাকে না জানিয়ে তোমরা বিয়ে করে নিচ্ছো বিয়ের কথা তো ঠিক আছে কিন্তু কাঁপছো কেন আবার পাইপের উপর চড়েছিলে নাকি না আমি পাইপে চড়িনি ওই চারজন মিলে আমাকে জিপে তুলেছিল জিপে তুললো হ্যাঁ হ্যাঁ রে বাবা ফ্রিতে বলে আর কখনো লোভ করব না সত্যি বলছি তোমাদের বিয়ে ফ্রিতেই করবো